আজকে জাতীয় পার্টিকে এখানে ডাকা হয়েছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে আজকের এই আন্দোলনের, যেহেতু মাস্টার মাইন্ড বহুল আলোচিত শব্দ, তো কাজে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বললে বলতে হবে রাজনৈতিক দলগুলোকে। ধারাবাহিকভাবে তারা লেগেছিল, বিএনপি জামাতের মতো দল কিংবা আমরা যারা এই গত 6-7 বছরের লড়াই সংগ্রাম করেছি, আমরা চাইলে তো আজকে এই জাতীয় পার্টির প্রতিনিধি আছেন কিনা আমি জানি না, তাদের মধ্যে হালুয়া রুটির ভার তো আমরাও সরকারে নিতে পারতাম নির্বাচনে গিয়ে। ডাকসুর বিপর পরপরই তো শেখ হাসিনা গণভবনে ডেকেছিল। আমরা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বার্থে পরিস্থিতি সামাল ধরে আমরা কথা বলেছি, কিন্তু আমরা নিজের মাথা এবং বিবেককে বিক্রি করে দেয়নি। কাজে আজকে জাতীয় পার্টিকে এখানে ডাকা হয়েছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা ফাঁসিবাদের দোষর ছিল, কাজে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের আলোচনায় জাতীয় পার্টির প্রতিনিধি থাকা উচিত না। শামীম হায়দার পাটোয়ারি ভাইকে আমি রেসপেক্ট করি, তার নলেজের কারণে, লার্নেড ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সেখানে আমি সম্মান করি তার জ্ঞানের কারণে, কিন্তু জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করলে সেটার জন্য আমি ঘৃণা প্রকাশ করছি। আশা করছি এই ধরনের প্রোগ্রামগুলোতে জাতীয় পার্টি কে এই 14 দলের কেউ যারা গণহত্যায় মদত দিয়েছে, গণভবন থেকে বেরিয়েও বলেছে যে শক্তভাবে দমন করতে হবে, কারফিউ জারি করতে হবে, দেখা মাত্র গুলি, এই ধরনের যারা ফ্যাসিস্ট আচরণ করেছে, সেই 14 দলের কাউকে এই পরিবর্তিত বাংলাদেশের কোনো আলোচনায়, ইনক্লুসিভ আলোচনার নামে, অন্তর্ভুক্তিমূলক কথাবার্তার নামে তাদেরকে ইনভাইট করার সুযোগ নাই।